নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে পটলের ঝাল ঝোল খেতে খেতে যদি বিরক্ত হয়ে গিয়ে থাকেন, আজকে আমার এই পটলের একদম ভিন্নধর্মী কিন্তু দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে জমে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। আজকে এই ভিন্ন স্বাদের পটলের রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পটল ভেজে নেব। এখানে আমি 10টা পটল নিয়েছি, পটলের গাটা ছুরি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, আর এর মাঝে মাঝে একটু ছুরি দিয়ে চিরে দিয়েছি যাতে নুন হলুদ মশলাটা ভালো করে ঢোকে। এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এবার পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে একটু সময় লাগবে, আর ফ্লেমটা কমে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে যদি পটল ভাজা হয় তাহলে অল্প তেলে ভাজাও হয়ে যাবে আর পটলটা ভালো করে সেদ্ধও হবে। তাই আমি সেই কাজটাই করছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে মশলা সেটা তৈরি করে ফেলি। এই রান্নাটার মশলা তৈরি করার জন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো 5-6 টুকরো আদা, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করছি। এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই রান্নাটার আরেকটা মশলাও দরকার, সেটাও এরপরে আমি বেটে নেব। এই রান্নাটার আরেকটা যে মশলা লাগবে তার জন্য মিক্সির জারটা আমি আবারও নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তিল। এবার এটাকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আবার রান্নার দিকে এগোচ্ছি। 2 মশলাই তৈরি করে রেখে দিয়েছি, আর এদিকে একটু ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2 এলাচ, 2-3 লবঙ্গ আর ছোটো ছোটো 2 দারচিনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি প্রথম মশলাটা দিয়ে দিচ্ছি, মানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে করতে বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, অনলাইনে শপিং আমরা এখন সবাই সারা বছর করে থাকি, বিশেষ করে যখন পুজো আসছে এই শপিং সবার পুরো দমে চলছে। ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র খুব কম দামে আপনারা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন এবং নিজেদের পছন্দ মতো কিনে নিতে পারেন জামা কাপড়, অ্যাক্সেসরিজ, মোবাইল, ল্যাপটপ, কার্টেন, পারফিউম, শুজ, ওয়ালেট, এভরিথিং পেয়ে যাবেন। সেটাও কিন্তু খুবই কম দামে এবং নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করুন, আর পছন্দ হলে সেখান থেকে পারচেস করুন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলার সাথে ভেজে রাখা পটলগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তিল বাটাটা দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে এই রান্নাটা করে দেখুন খেতে যে কি অসাধারণ হয়। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সাদা তিল বাটাটা দিয়েও 1-2 মিনিট ভালো করে পটলের সাথে কষিয়ে নিয়েছি। এবার এর গ্রেভি তৈরি করার জন্য
আমি এখানে নিয়েছি দুধ, এটা কিন্তু লিকুইড দুধ নয়, মিল্ক পাউডারটাকে আমি গরম জলে একটু গুলে নিয়েছি। লিকুইড দুধেও এটা ভালো হবে, তবে মিল্ক পাউডার দিলে টেস্ট কিন্তু অসাধারণ হয়। এবার এটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা, আমি কিন্তু চিড়ে বা ফাটিয়ে দেইনি, কেননা এই রান্নাটা খুব একটা ঝালঝাল ভালো লাগবে না, ফ্লেভারটা হওয়ার জন্য আমি গোটাটাই দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। রান্নাটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন ট্রাই করবেন আপনারাও এটা ফিল করতে পারবেন। রান্নাটা কিন্তু আমার এখন একদম রেডি। পটলগুলো একবার দেখে নিই কেমন সেদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দরভাবে পটল সেদ্ধ হয়ে গেছে। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই পটলের ভিন্নধর্মী রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করতে পারেন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।